শুরুতেই জানব নিত্যপণ্যের বাজারের খবর। সরবরাহ কমে যাওয়ায় রাজশাহীতে বেড়েছে সব ধরনের মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর খড়খড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, মাছের সরবরাহ কমার কারণ কি এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিতু, রাজশাহীর 9টি উপজেলায় 50,000-এর বেশি আসলে চাষের মাছের পুকুর রয়েছে এবং আমরা যেই জায়গাটিতে আছি পবা উপজেলার এই খড়খড়ি বাজার, এই পবাতে কিন্তু সবচেয়ে বেশি আসলে মাছ চাষ হয় পুকুরে। তবে অন্যান্য সময়গুলো নিয়ে আমরা যেমন প্রত্যেকটি আড়তেই যেটি লক্ষ্য করি, প্রত্যেকটি বাজারে যেমন লক্ষ্য করি, প্রায় 150 করে কিন্তু নসিমন বা ভুটভুটিতে করে বিশেষ পদ্ধতিতে পানির মধ্যে কিন্তু আসলে মাছ নিয়ে আসা হয়। তবে গেল কয়েকদিন থেকে মাছের এই এমন সরবরাহ কিন্তু কমেছে, প্রায় 150 জায়গায় কিন্তু 40 থেকে 45 গাড়ি আসলে মাছ আসছে। সেক্ষেত্রে প্রত্যেক দিন বাজার যেমনটা আসলে চলতো, প্রায় ভোর 6টা থেকে শুরু করে 9টা বা তারও খানিকটা সময় পার হয়ে যেত, কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি 8টা নাগাদই কিন্তু আসলে মাছের বাজার একেবারেই সব মাছ শেষ হয়ে গেছে, বেচাকেনা শেষ হয়েছে। আপনি নিশ্চয়ই আমার পেছনটা খানিকটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে এখানে যতগুলো আড়ত রয়েছে প্রত্যেকটি আড়তেই আসলে মাছের বেচাকেনা শেষ হয়েছে। তো এই ক্ষেত্রে আড়তদারদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি আসলে বলছেন যে পুকুর মালিকরা কিন্তু ঈদের এই সময়টুকুতে আসলে মাছ খানিকটা কম সংগ্রহ করেন পুকুর থেকে, কেননা বাইরের যে পাইকারের উপস্থিতি সেটি আসলে তুলনামূলকভাবে কম থাকে, যার কারণে স্থানীয় মাছের যারা ক্রেতা রয়েছেন বা স্থানীয়ভাবে খুচরা যে সমস্ত বাজারগুলো রয়েছে সেখানে যেই ক্রেতারা রয়েছেন তারাই আসলে মাছ কেনেন এবং মাছের সরবরাহ সেক্ষেত্রে কমে আসে এবং যার কারণে আসলে আজকের বাজারের দরদামটা খানিকটা বেশি গেছে মাছের। যেমন আমরা মিরকা মাছ আজকে 220 টাকা কেজি দরে বিক্রি হতে দেখেছি, এছাড়া কার্ব জাতীয় মাছগুলো প্রায় 240 টাকা থেকে শুরু করে 280 টাকা পর্যন্ত কেজি হয়েছে, যা কিনা অন্যান্য সময়ের থেকে প্রায় কেজিতে 20 থেকে 40 টাকা দর বেশি। এছাড়া কাতল মাছ যেটি আমরা লক্ষ্য করেছি, যেগুলো একটু ওজনদার অর্থাৎ একটু প্রায় 3 থেকে 4 কেজি ওজনের, সেগুলো প্রায় 400-450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছ একই অবস্থা, যেগুলো একটু বেশি ওজনে সেগুলো কিন্তু আসলে বেশি দামে বিক্রি হচ্ছে মাছের। তো এই ক্ষেত্রে আসলে সরবরাহ যেহেতু ঘাটতি রয়েছে যার কারণে কিন্তু আসলে মাছের দামটি খানিকটা আসলে বেশি এখানে লক্ষ্য করা যায়। এছাড়া অন্যান্য যে সমস্ত খাল বিলের মাছ অর্থাৎ পুকুর জলাশয়ে ছোট ছোট জলাশয়ের মাছগুলো, সেগুলো কিন্তু খানিকটা দাম সহনীয় পর্যায়ে ছিল। ট্যাংরা মাছ এর আগে আমরা যেমন 700 টাকা দরে বিক্রি হতে দেখেছি, আজকে কিন্তু 450-450 টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া অন্যান্য সিলভার কাপ মাছ সেটি কিন্তু 370 টাকা দরে বিক্রি হয়েছে। তো মিতু, আসলে সরবরাহ সংকট থাকার কারণে কিন্তু দামের এই অবস্থা। তো এই ছিল আমার কাছে মাছের বাজারের সর্বশেষ খবর। আমরা শুনছিলাম রাজশাহীতে সব ধরনের মাছের দাম বেড়েছে, এদিকে ঈদ সামনে রেখে মৌলভীবাজারেও বেড়েছে সব ধরনের মুরগির দাম। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, মুরগির দাম বাড়ার কারণ কি এবং মাংসের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানাবেন। মিতু, আপনি যেমনটি বলছিলেন, আসলে মৌলভীবাজারে ঈদকে সামনে রেখে এবং বিশেষ করে সবে বরাত সামনে আসছে, সেই সবে সবে কদর সামনে আসছে, সেই সবে কদরকে সামনে রেখে মৌলভীবাজারে পোলট্রি মুরগের সবকটি পোলট্রি মুরগের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে ব্রয়লার মুরগের দাম আগে যেখানে 170 টাকা ছিল সেটা 2 থেকে 3 দিনের ব্যবধানে এখন 220 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ 50 টাকা বেড়ে গিয়েছে। অপরদিকে যদি সোনালী মুরগের কথা বলি সেটা কেজিতে ছিল 280 থেকে 300 টাকা এবং সেটা বেড়ে গিয়ে 320 থেকে 340 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে লেয়ার মুরগির কথা যদি বলি সেটা প্রতি পিস যেখানে আগে 600 টাকায় বিক্রি হতো এবং এখন সেখানে 80 টাকা বেড়ে গিয়ে 680 টাকায় বিক্রি হচ্ছে, কোথাও কোথাও আরো বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া যদি গরুর মাংসের কথা বলি সেটা কখনো যৌক্তিক দামে বিক্রি হয়নি, মৌলভীবাজারে 750 থেকে কোথাও কোথাও 900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমি কথা বলেছিলাম বিভিন্ন ক্রেতা এবং ব্যবসায়ীদের সাথে, তারা ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই দাম বৃদ্ধির কারণ হচ্ছে বড় বড় যে কোম্পানিগুলো আছে সেগুলো তারা সময় বেঁধে দাম নিয়ন্ত্রণ করে, যার কারণে বাজারের প্রভাব পড়ে। এছাড়াও খাদ্যের দাম বেড়ে যাওয়াকেও তারা একটা কারণ হিসেবে দেখছেন। অপরদিকে মাংসের যে গরুর মাংসের যে বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে বিভিন্ন কারণে এবং গরুর দাম বাড়তি থাকার কারণে কিন্তু মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে, বাজার মনিটরিং হচ্ছে না, এ বিদায় ভোক্তারা সে উপকার পাচ্ছেন না। আমি
ভোক্তা অধিকারের উপপরিচালক শফিকুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন বাজার নিয়ন্ত্রণের জন্য, কিন্তু সব জেলায় এই মুহূর্তে ব্রয়লার সহ অন্যান্য মুরগির দাম বেড়ে যাওয়ার কারণে মৌলভী বাজারে বেড়েছে। তিনি বলছেন যে দুই একদিনের মধ্যে হয়তো তিনি এটা সমন্বয় করার জন্য মাঠে নামবেন। এছাড়াও গরুর মাংসের কথা জিজ্ঞেস করেছেন, উনি বলেছেন যে সাধারণত জেলা প্রশাসক বা পৌরসভা এখানে কিন্তু গরু মাংস নির্ধারণ করে দেয়, দাম নির্ধারণ করে দেয়, সেটা না দেওয়ার কারণে তারা কিন্তু বাজার মনিটরিং করতে পারছে না। এবং ভোক্তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে যদি বাজার মনিটরিং বা বাজারে ভোক্তার অভিযান থাকতো বা জেলা প্রশাসনের অভিযান থাকতো, সেক্ষেত্রে হয়তো আমরা কম দামে পোলট্রি মুরগি অন্যান্য জিনিস খেতে পারতাম। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে মাংস এবং মুরগির দাম নিয়ে সর্বশেষ। মৌলভীবাজার থেকে এম এ হামিদ জানাচ্ছিলেন যে সেখানে মুরগি এবং মাংসের গরুর মাংসের দাম বেড়েছে। এছাড়াও রাজশাহী থেকে আমাদের সঙ্গে রাকিব যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন সেখানেও সরবরাহ সংকটের কারণে মাছের দাম বেড়েছে।